হ্যালো ভিভোর্স আজ আমরা দু হাজার চব্বিশ সালে রায়ামাটির ইংলিশ কোশ্চেন বাং ক্লাস এর ফার্স্ট সামটি রেভেলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি সেভেন তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড এইচএস স্কুল তার সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব সো ভিভোর্স তোমরা দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ এটা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে নেওয়া হয়েছে সো ভিভোর্স আমি টেক্সট প্যাসেজটা পড়ছি তোমরা ভালো করে শুনো তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো কেমন দেখো ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন অর্থাৎ তোমরা কি চাও আমি যখন ফিরবো তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসি বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস অর্থাৎ তার বড় দুই মেয়েই সুন্দর গয়নাগাটি আর জামা কাপড় চাইল বাট বেল সেট কিন্তু বেল বলল ফাদার প্রমিস মে বাবা কথা দাও আমায় ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি অর্থাৎ তুমি এমন একটা গোলাপ এনে দেবে যেটা দেশের এই অংশে উৎপাদিত হয় না বা জন্মায় না এরপরে দেখো হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট অর্থাৎ তার অনুরোধে রাজি হয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি অর্থাৎ ওই ব্যবসায়ী বা বণিক শহরের উদ্দেশ্যে রওনা হলেন হোয়েন হি রিচড দ্য সিটি হি ফাউন্ড টু হিজ ডিসমে দ্যাট হিজ শিপস কার্গো হ্যাডবিন সিজড টু পে হিজ ডেপস অর্থাৎ যখন তিনি শহরে পৌঁছালেন এই দেখে হতাশ হয়ে গেলেন যে তার ধার শোধ করবার জন্য জাহাজের মালপত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে শো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্টস ফর হিজ ডটার্স তাই মেয়েদের উপহার কেনার জন্য তার কাছে আর কোনো টাকাই থাকলো না সো ভিউয়ার্স এই ছিল তোমাদের টেক্সট ম্যাসেজ এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক দেখো একের এতে কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে হুইচ গিফট ডিড দ্য এল্ডার ডটার্স আস্ক ফ্রম দেয়ার ফাদার অর্থাৎ বড় মেয়েরা তার বাবার কাছে কোন উপহার চেয়েছিল তাহলে অ্যান্সার কী লিখব বোথ হিজ এল্ডার ডটার্স আস্ক ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস অর্থাৎ বড় দুই মেয়েই চেয়েছিল গয়নাগাটি এবং সুন্দর পোশাক এরপরে চলে আসবো আমরা টুয়ের কোশ্চেনে দেখো টুয়েতে কি বলেছে হুইচ গিফট ডিড বেল ওয়ান্ট অর্থাৎ বেল কোন উপহার চেয়েছিল তাহলে অ্যান্সার কী লিখব বেল ওয়ান্টেড এ রেয়ার রোজ অর্থাৎ বেল চেয়েছিল একটি দুষ্প্রাপ্য গোলাপ দ্যাট ডাজনট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি যেটা দেশের এই অংশে জন্মায় না এরপর থ্রি আইয়ের কোয়েশনটিকে দেখো থ্রি আইতে কি বলেছে হোয়ার ডিড দ্য মার্চেন্ট গো অর্থাৎ বণিক কোথায় গিয়েছিলেন তাহলে অ্যান্সার কী লিখবো দ্য মার্চেন্ট ওয়েন্ট টু দ্য সিটি অর্থাৎ বণিক শহরের উদ্দেশ্যে গিয়েছিলেন বা শহরে গিয়েছিলেন এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে দেখো বিয়ের দাগে কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ পাঠ্য থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি পূরণ করো দেখো ফার্স্ট সেন্টেন্সটা কী বলেছে দ্য মার্চেন্ট ওয়াজ ডিসঅপয়েন্টেড বিকজ অর্থাৎ ওই বণিক হতাশ হয়ে গিয়েছিলেন কারণ তাহলে অ্যান্সার কী লিখব হিজ শিপস কার্গো বিন সিজ টু পে হিজ ডেফস অর্থাৎ তার ওই জাহাজটির পণ্য বাজেয়াপ্ত করা হয়েছিল তার বকেয়া পরিশোধের জন্য এরপর টু আইর সেন্টেন্সটিকে দেখো কী বলেছে দ্য মার্চেন্ট ওয়াজ লেফট উইথ নো মানি অর্থাৎ ওই বণিকটির কাছে কোনো টাকা পয়সাই ছিল না তাহলে অ্যান্সার কী লিখবো টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স অর্থাৎ তার মেয়েদের জন্য কোনো উপহার কেনার ওকে এরপর আমরা চলে আসবো গ্রামার সেকশানে দেখো দুইয়ের দিকে কি বলেছে ডু এস ডিরেক্টেড ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো ড্যাশ আর মাই ফ্রেন্ড ডিরেকশান কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রোনাউন অর্থাৎ সঠিক বা উপযুক্ত প্রোনাউন দিয়ে স্থানটি পূরণ করো তাহলে আনসার কি লিখব ইউ ইউ আর মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি হও আমার বন্ধু এরপর টু এর কোয়েশনটিকে দেখো টু এতে বলেছে রুমি ইজ এ ট্রেন্ড নার্স ডিরেকশান কী বলেছে ফাইন্ড আউট দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট ইট অর্থাৎ এই বাক্যটির মধ্যে থেকে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ খুঁজে বার করো এবং সেটিকে পুনরায় লেখো তাহলে এখানে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হবে ট্রেন্ড ওকে সেটাকে নিচে লিখতে হবে এরপর থ্রি আয়ের কোয়েশনটিকে দেখো কী বলেছে দ্য সান ড্যাস বন্ধনের মধ্যে তিনটে অপশান দেওয়া রয়েছে রাইজ রাইজেস রোজ ইন দ্য ইস্ট ডিরেকশান কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট অর্থাৎ বন্ধনের মধ্য থেকে সঠিক ভার্ক ফর্মটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে এখানে সঠিক আনসারটা হবে রাইজেস অর্থাৎ সঠিক ভার্ক ফর্মটা হবে রাইজেস ওকে এরপর আমরা চলে আসবো তিনের দাগে দেখো তিনের দাগে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ নিচের শূন্যস্থানগুলো পূরণ করো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আদারওয়াইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে ইট ড্যাশ ব্র্যাকেটের মধ্যে ভার্ক ফর্মটা দেওয়া রয়েছে রেন নাও যেহেতু নাও রয়েছে তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে তাই হবে ইজ রেনিং এরপর টু এর কোশ্চেনটিকে দেখো টু আইতে কী বলেছে হরি ড্যাশ ব্র্যাকেটের মধ্যে ফার ফর্ম দেওয়ার হচ্ছে স্টাডি অ্যাট নাইন পি এম ইয়ে স্টাডে অর্থাৎ হরি গতকাল রাত নটা পর্যন্ত পড়েছিল তাহলে এখানে স্টাডি থেকে হবে ওয়াজ স্টাডিং ওকে সো ভিভার্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি সেভেন বিটি রোড গভর্নমেন্ট স্পনসার্ড এইচএস স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য সো আজ এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই